রাজ্যত ব্যাপক হারত চলিছে ধর্মান্তরকরণ। হিন্দুত্ববাদী সরকারের নাকর তলেরে খ্রিস্টান মিশনারির আক্রমণ, স্বধর্মলৈ উভতি অহা লোকক আক্রমণ খ্রিস্টান ধর্মাবলম্বীর। হে, উনি প্রথমে হিন্দু ছিল, তার ঠাকুরদা পূর্বপুরুষ সব সমস্ত হিন্দু ছিল। করিমগঞ্জত সংঘটিত হয়েছে এই লুমহর সংঘটনা, হিন্দু ধর্মলৈ উভতি অহা লোকক আক্রমণ, প্রথমে দরিদ্র হিন্দু লোকক প্রলোভনের ধর্মান্তর। খ্রিস্টানরাই নানান প্রলোভন দেখে তারা নেহাত গরিব ছিল, অর্থের অভাবে নিয়া তারা প্রলোভন দেখাইছে খ্রিস্টানরাই যে দেড় দুই লাখ টাকা দিম আমরা। কিন্তু প্রলোভন দিয়া ধরনে ধর্মান্তরিত হওয়া পরিয়ালে নাপালে কোনো অর্থ সাহায্য, পরিয়ালটুক আবহাওয়া ভাড়ার পাছত স্বধর্মলৈ উভতি আহে জনজাতীয় পরিয়ালটুক। অর্থের অভাব তো তখন খ্রিস্টান হয়ে গেছে, তার বাবা তার মা সে তার বায়া আছে আরো তিনজন, যতটুক প্রলোভন দেখেছে এর চার ভাগের এক ভাগ যদি দিয়া থাকতো, একটি পয়সাও দেয় না, খবরও কেউ করে না, ওই অভাবই অভাবে হয়েছে। আমি আবার প্রত্যাবর্তন হইতাম হিন্দুত্বে, আমি হিন্দু ধর্ম গ্রহণ করতাম। কিন্তু স্বধর্মলৈ উভতি অহার পাছতে আক্রমণের বলি পরিয়ালটো। খ্রিস্টান থাকে স্যার, মারপিট হয়েছে স্যার, বার করে দিয়েছে স্যার, না স্যার তারা জবরদস্তি করেছে স্যার, আগে হিন্দু আসলাম আর বা তারা খ্রিস্টানে আমার লোভ দেখাইয়া জবরদস্তি করছেন, আর পরে আর বার হিন্দু ইসলাম বাই তারা অ্যাটাক করছে মারছেন আমার, হেও আজকে থানা আইসি রিপোর্ট দিবার লাগে স্যার। এই আক্রমণের পাছতে ঘরে পলায়ন করে পরিয়ালটো। পরবর্তী সময়ত হিন্দু সংগঠনের সহযোগত করিমগঞ্জর বাজারি বড়া আরক্ষী থানাত গোচর রুজু করে পরিয়ালটোয়ে। ধর্মান্তরের কবলত পরি এইদরে আক্রমণের সম্মুখীন হবলগিয়া হওয়া ঘটনায় সমগ্র করিমগঞ্জতে সৃষ্টি করেছে চাঞ্চল্যর। পাথারকান্দির পৰা রাম চক্রবর্তী, এনবি নিউজ।